ড্রাগ রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা বরাবরের মতো আরও একটি নতুন ঔষধের রিভিউ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে আমরা যে ঔষধটি সম্পর্কে আলোচনা করব ঔষধটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঔষধটির নাম র এই ঔষধটি অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের ঔষধ আর এই ঔষধটি বাজারে এনেছে তাই ইবনে সিনা ল্যাবরেটরিজ লিমিটেড আমরা এই ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখনও যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাহলে আসুন বন্ধুরা এখন আমরা রমাইসিন এই ঔষধটি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় সেই সম্পর্কে জেনে নেই রমাইসিন বা অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের ঔষধগুলো নিম্ন শ্বাসনালী ও ঊর্ধ্ব শ্বাসনালীর যে কোনো ধরনের সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া সাইনোসাইটিস ফ্যারিংজাইটিস টনসিলের প্রদাহ এই সকল সমস্যায় ব্যবহার করে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় এছাড়াও ত্বক ও নরম কোষকলার যে কোনো ধরনের সংক্রমণ যেমন শরীরের যে কোনো জায়গা কেটে গেলে বা ফোড়া হলে কোনো জায়গায় ক্ষত হলে দ্রুত শুকাতে এই ঔষধটি খুব ভালো কাজ করে এছাড়াও কান পাকা গলাতে তীব্র ব্যথা এই সকল যে সংক্রমণগুলো হয় সেই ক্ষেত্রেও ঔষধটি খুব ভালো কাজ করে মূত্রতন্ত্রের সংক্রমণ প্রসাবের রাস্তায় তীব্র জ্বালাপোড়া হলে এই ঔষধটি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় এছাড়াও গানোরিয়া ও সিফিলিস এই চিকিৎসায়ও এই ঔষধটি ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এখন আমরা জানবো এই ঔষধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সাধারণত অ্যালথ্রোমাইসিন গ্রুপের ঔষধগুলো খুবই সুসহনীয় তারপরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বমি বমি ভাব বমি পেট ফাঁপা ও ডায়রিয়া ফুসকুড়ি পেটের মধ্যে অস্বস্তি ভাব এবং কারো কারো ক্ষেত্রে কিছু অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে এখন আমরা জানবো ঔষধটি গর্ভকালীন সময়ে ব্যবহার করা যাবে কি না সেই সম্পর্কে অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের ঔষধগুলো গর্ভকালীন সময়ে অত্যন্ত নিরাপদ তারপরও ঔষধটি ব্যবহার করতে হলে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত এখন আমরা জানব এই ঔষধটির ডোজ সম্পর্কে আপনারা স্ক্রিনে যে সিরাপটি দেখছেন এটি ছোট বাচ্চাদের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে পূর্ণবয়স্ক মানুষদের ক্ষেত্রে রোমাইসিন ট্যাবলেট আকারে পাওয়া যায় সেটি ব্যবহার করা উচিত এখন আমরা জানব এই সিরাপটির বিধি সম্পর্কে ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশুদের ক্ষেত্রে আড়াই এম অর্থাৎ হাফ চা চামচ ঔষধ শুধুমাত্র একবার বেলায় ভরা পেটে অথবা খালি পেটে খেতে হয় তবে সমস্যা যদি তীব্র হয় সেক্ষেত্রে হাফ চা চামচ সকালে ও রাত্রে দুইবার খাওয়া যেতে পারে দুই বছরের উপরে যাদের বয়স আট বছর পর্যন্ত তাদের ক্ষেত্রে পাঁচ এমএল বা এক চা চামচ ঔষধ দিনে একবার বেলায় ভরা পেটে অথবা খালি পেটে খেতে হয় ছয় বছর থেকে বারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এক চা চামচ থেকে দেড় চা চামচ পর্যন্ত ঔষধ প্রতিদিন বেলায় একবার খেতে হয় তিন থেকে পাঁচ দিন ঔষধটি সেবন করা লাগে যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত এখন আমরা জানবো রম এই সিরাপটির দাম সম্পর্কে আপনারা স্কিনে যে সিরাপটি দেখছেন এই সিরাপটি পঞ্চাশ এম এর বোতলে পাওয়া যায় এটির দাম একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে আশা করি আজকের রিভিউটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য